Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তাই না তো আজকে আমি তোমাদের জিকে ক্লাসটা দেব জিকে যেহেতু আমাদের দ্বিতীয় শ্রেণী অভিজ্ঞতার পরে আজকে সেকেন্ড টার্মের প্রথম ক্লাস তাহলে দ্বিতীয় শ্রেণী অভিজ্ঞতায় আমরা তোমাদের সিলেবাস থেকে এক থেকে পাঁচ পর্যন্ত পড়িয়েছিলাম এবং সেখান থেকেই তোমরা অ্যানসার করেছো ঠিক আছে বাকি যে সিক্স থেকে ফিফটিন নাম্বার পর্যন্ত তোমাদের ফিফটিন মনে হয় হ্যাঁ একটু দেখবে সিলেবাসে বাকি যেগুলো আছে সেগুলো আমরা দ্বিতীয় সাময়িকের জন্য পড়াবো আর সাথে সাথে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সেগুলো তোমরা পড়ে প্র্যাকটিসে রাখবে কারণ তোমাদের সিলেবাসে কিন্তু ওয়ান থেকে ফিফটিন সবগুলোই দেওয়া আছে তাহলে আজকে আমি দেখো সিলেবাসে তোমাদের জেনারেল নলেজে জিকে তে যাও সেখানে সিক্স থেকে আজকে আমরা নাইন পর্যন্ত পড়ানোর চেষ্টা করবো ঠিক আছে তাহলে তোমাদের সবার সুবিধার্থে আমি প্রশ্নগুলো এবং অ্যান্সারগুলো বোর্ডে লিখে নিয়েছি যেটা আমাদের সঙ্গে কম থাকে সেই সুবিধার্থে আমি লিখে ফেলেছি তাহলে দেখো সিক্স নাম্বারটা দেখো তোমরা একটু সিলেবাসটা নাও এখানে দেখো হোয়ার ইজ দি লোকেশন অফ স্টোমাক হোয়ার ইজ দি লোকেশন অফ স্টোমাক স্টোমাক মানে কি পাকস্থলী পাকস্থলী ঠিক আছে তাহলে যেখানে আমাদের কি খাবার জন্ম হয় যে খাবারগুলো খাচ্ছি সেগুলো কিন্তু আমাদের শরীরের ভিতর একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা জমে থাকে স্টোমাক ঠিক আছে যেটা আমরা পাকস্থলী বলি তোমরা একটু বড় বলে সেটা আস্তে আস্তে বুঝতে পারবে যেহেতু ছোট অত বেশি ডিটেলস বুঝবে না তাহলে দেখো এখানে বলছে যে পাকস্থলী জিনিসটা আমাদের শরীরের তো অনেক অঙ্গ প্রত্যঙ্গ এর আগে আমরা বলেছিলাম যে বোনস ঠিক আছে তারপর লাং লিভার হ্যাঁ সেগুলো কোথায় তো শরীরের মধ্যে বলছে যে পাকস্থলী তাহলে উইচ এনিম্যাল মানে আমরা বুঝতে পারছি কি পশুর নাম বলছে
বোঝা পশুর বোঝা বা পশুর বোঝা বা বোঝা পশু ঠিক আছে যেটাই বলো মানে কি লিস্ট অফ বার্ডের মানে কি বোঝা পশুদের মধ্যে কাকে পশুদের মধ্যে কাকে কি বার্ডের নয় বা বোঝা বলা হয় তাহলে দি এস ইজ কল দি লিস্ট অফ বার্ডের এস মানে কি জানো গাধা এস মানে হচ্ছে গাধা গাধা ইন্টারনেট গাড়ি ঘোড়া বলে যেটা এটা কিন্তু ওরা অনেক বোঝা বোঝে মানে পিঠের উপর দেখবে অনেক মালপত্র নিয়ে সে তারা কি চলাচল করতে পারে সেগুলো বলছে লিস্ট অফ বার্ডেন হুইচ অ্যানিমাল ইজ কল্ড দি লিস্ট অফ বার্ডেন এস ইজ কল্ড দি লিস্ট অফ বার্ডেন মানে গাধাকে বোঝা পশুর বোঝা বা মানে প্রাণীদের মধ্যে যেটা বোঝা বইতে পারে সেটাই মূলত বলা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা আমরা চলো আমরা আবার করি সিক্স থেকে নাইন পর্যন্ত মনে অবশ্যই করতে বলো হোয়ার ইজ দি লোকেশন অফ স্টোমা ইট ইজ লোকেটেড লেফট ইনসাইড দি বেলি তারপর সেভেন নাম্বার দেখো হোয়াট ইজ দি নর্মাল টেম্পারেচার অফ দি হিউম্যান বডি দি নিউ নর্মাল টেম্পারেচার ইজ 98.4 ডিগ্রি ফারেনহাইট ঠিক আছে মানে ফারেনহাইট এরপর এটা আমাদের দেখো হুইচ অ্যানিমাল হ্যাজ এ ক্রাম দি এলিফ্যান্ট হ্যাজ এ ক্রাম হুইচ অ্যানিমাল ইজ কল দি বিস্ট অফ বার্ডেন দি এস ইজ কল দি বিস্ট অফ বার্ডেন তাহলে মূলত আমাদের সিক্স থেকে নাইন পর্যন্ত প্রশ্নগুলো আমরা আজকে পড়লাম এবং থেকে এইটের নাইন পর্যন্তই তোমরা কি HW করবে ঠিক আছে পাশাপাশি কি করবে CW কপিতে চর্চা করবে কেমন সেটার পরে CW কপিতে বারবার সেটা প্র্যাকটিস করবে অ্যান্ড ফাইনালি তোমরা HW সেটার পরে HW কপিতে সিক্স থেকে নাইন পর্যন্ত লিখে রাখবে যখন আমরা বলবো তখন HW যাতে জমা দিতে পারো আজকে আমাদের পড়া থাকলো জেনারেল নলেজ কোশ্চেন আনসার সিক্স থেকে নাইন কষ্ট হবে না এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমার পরবর্তী ক্লাসে পড়িয়ে দেব ঠিক আছে তো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ